Assalamualaikum, dear viewers. আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কি কি ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে যে কোন কোন উপায়ে একটি দেওয়ানি আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। অথবা দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন। যে প্রশ্নটি বিগত 2020 সালে অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় এসেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি বা সুনির্দিষ্ট প্রতিকার সমূহের সংক্ষিপ্ত বর্ণনা। তো যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আগামীতে এমসিকিউ পরীক্ষা দিবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনা শুরু করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি আমরা প্রথমেই আলোচনা করব যে একটি সুনির্দিষ্ট প্রতিকার কি কি উপায়ে প্রদান করা হয়। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে আদালত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারেন। আদালত যে সকল উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারেন বা সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয় সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুযায়ী 5ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়ে থাকে। আমরা 5 ধারাটি যদি এইভাবে লক্ষ্য করি যে সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে দেওয়া যেতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা মতে 5টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকেন। আমরা লক্ষ্য করছি যে 1 নম্বর হচ্ছে ক নম্বর, দখল গ্রহণ ও অর্পণের মাধ্যমে, যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11 ধারায় বর্ণিত রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আদেশমূলক প্রতিকার, ধারা 12 থেকে 30 পর্যন্ত এবং 55 ধারায় বর্ণিত রয়েছে। নিষেধমূলক প্রতিকার, যা 52 ধারা থেকে 54 ধারা এবং 57 ধারায় বর্ণিত রয়েছে। ঘোষণামূলক প্রতিকার, ধারা 42 এবং 43-এ বর্ণিত রয়েছে। এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ, যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারা এবং সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অর্ডার 40-এ বর্ণিত রয়েছে। তো আমরা যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুযায়ী 5ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। দখল গ্রহণ ও অর্পণের মাধ্যমে, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে প্রতিকার দেওয়া হয়। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি যে দখল গ্রহণ ও অর্পণ, আদালত বিরোধীয় সম্পত্তির দখল গ্রহণ করে প্রকৃত মালিককে তা অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। আদেশমূলক প্রতিকার যেভাবে প্রদান করা হয়, কোনো ব্যক্তি আইনানুগভাবে যে কার্যটি করতে বাধ্য তাকে সে কার্যটি করতে বাধ্য করার জন্য আদেশদানের মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করে থাকেন তাকে আদেশমূলক
সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। এখানে আদেশমূলক প্রতিকারটি আমরা যদি লক্ষ্য করি যে যে কাজটি আইনগতভাবে একজন ব্যক্তি করতে বাধ্য তাকে সেই কাজটি করতে বাধ্য করাই হচ্ছে আদেশমূলক প্রতিকার। অর্থাৎ আদালত যে কাজটি একজন ব্যক্তি আইনগতভাবে করতে বাধ্য তাকে সেই কাজটি করতে বাধ্য করার জন্য যে আদেশমূলক সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকেন তাকে আদেশমূলক প্রতিকার বলা হয়। এখন আমরা দেখব তিন নম্বর নিষেধমূলক প্রতিকার। অর্থাৎ যা করা উচিত নহে এমন কোনো কার্য করতে থাকলে তা করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করে থাকে তাকেই নিষেধমূলক সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। আমরা যদি চার নম্বর দেখি যে ঘোষণামূলক প্রতিকার। কোনো ব্যক্তির আইনগত অধিকার অপর কোনো ব্যক্তি কর্তৃক লঙ্ঘিত হলে এখানে কী হতে হবে যে কোনো ব্যক্তির আইনগত যে অধিকারটি রয়েছে এই অধিকারটি যদি অন্য কোনো ব্যক্তি লঙ্ঘন করে বা লঙ্ঘন করার চেষ্টা করে তখন আদালত ঘোষণার মাধ্যমে যে প্রতিকার মঞ্জুর করে থাকে তাকেই ঘোষণামূলক সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। সর্বশেষ হচ্ছে পাঁচ নম্বর যে তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ। অর্থাৎ মোকদ্দমার বিরোধীয় বিষয়বস্তু সংরক্ষণ রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান ও পরিচালনা করার জন্য আদালত কর্তৃক নিযুক্ত ও ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। অর্থাৎ এখানে যে বিষয়টি যে কোনো মোকদ্দমার যে বিরোধীয় বিষয়বস্তু রয়েছে অর্থাৎ কোনো মোকদ্দমার যে বিরোধের যে মূল বিষয়টি বা কোনো জমি বা কোনো প্রপার্টি এই সম্পত্তি সংরক্ষণ রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান ও পরিচালনা করার জন্য আদালত কর্তৃক যদি কোনো নিযুক্ত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সেই ব্যক্তিকে রিসিভার বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করে থাকেন তাকেই সুনির্দিষ্ট প্রতিকার অর্থাৎ তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ প্রতিকার বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি আরও বিস্তারিতভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করি যে সুনির্দিষ্ট প্রতিকার সমূহের যে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সুনির্দিষ্ট প্রতিকার বিস্তারিত বর্ণনা যদি আমরা এইভাবে করি যে প্রথমেই স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় স্থাবর সম্পত্তিতে সত্যের অধিকারী ব্যক্তি কর্তৃক দেওয়ানি প্রক্রিয়ায় দখল উদ্ধার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং নয় ধারায় বেআইনিভাবে এবং সম্মতি ব্যতীত দখলচ্যুত ব্যক্তি কর্তৃক তার পূর্ববর্তী দখলের ভিত্তিতে দখল উদ্ধারের অধিকার নয় ধারায় আলোচনা করা হয়েছে। অন্যদিকে দশ এবং এগারো ধারায় অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার বিষয়ে আলোচনা করা হয়েছে। চুক্তির যে সুনির্দিষ্ট বাস্তবায়নটি রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করণের যে ক্ষেত্রসমূহ রয়েছে যা একুশ ধারায় সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না সেই সকল ক্ষেত্রসমূহ আলোচনা করা হয়েছে। বাইশ ধারায় বলা হয়েছে চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করণের আদেশ দেওয়া হচ্ছে আদালতের জন্য বিবেচনামূলক একটি আদেশ। এবং দলিল সংশোধনের যে বিষয়টি রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায় দলিল সংশোধন এর আবেদন করা যায়। অর্থাৎ একটি দলিল যখন সংশোধন করা প্রয়োজন তখন কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা অনুযায়ী দলিল সংশোধনের আবেদন করা যায়। দলিলের কোনো পক্ষের প্রতারণা বা ফ্রডের কারণে লিখিত কোনো চুক্তি বা অন্য কোনো দলিলের পক্ষগণের সত্যকার মনোভাব সঠিকভাবে ব্যক্ত না হলে
বা দলিল উভয় পক্ষের পারস্পরিক ভুলের কারণে লিখিত কোনো চুক্তি বা অন্য কোনো দলিলের পক্ষগণের সত্যকার মনোভাব সঠিকভাবে ব্যক্ত না হলে যে কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট তার বৈধ প্রতিনিধি উক্ত দলিল বা চুক্তি সংশোধন করার মোকদ্দমা দায়ের করতে পারে এটি হচ্ছে মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার বিষয়বস্তু চার নম্বরে যে চুক্তি বাতিলটি রয়েছে যে ক্ষেত্রে চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক রদযোগ্য বা অবসানযোগ্য বা যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না এবং যার জন্য বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায় সেক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে যে 35 ধারায় কোনো লিখিত চুক্তি রদের আদেশ আদালত দিতে পারেন এবং দলিল যে বাতিল বিষয়টি যে 39 ধারায় তিনটি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মোকদ্দমা দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় কিন্তু তিনটি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারেন অর্থাৎ কোনো লিখিত দলিল বাতিল হলে বাদী যদি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে বাদীর এমন একটি যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে এরূপ দলিল যদি অনিষ্পত্তি অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে তা শুরু বা তার গুরুতর ক্ষতির কারণ হইবে তখন কিন্তু এই দলিল বাতিল করতে পারেন এবং মোকদ্দমার প্রেক্ষাপট মূল্যায়ন করে আদালত যদি মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে বাদী দলিল বাতিলের প্রতিকার পেতে পারেন তাহলে আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে দলিলটি বাতিল করতে পারবেন ঘোষণামূলক যে প্রতিকারটি রয়েছে যে আইনগত মর্যাদা বা সম্পত্তিতে অধিকার ঘোষণার চেয়ে ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারায় দায়ের করা যায় তবে ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার পাওয়ার অধিকারী হয় সেই ক্ষেত্রে বাদীকে উক্ত আনুষঙ্গিক প্রতিকারও প্রার্থনা করতে হবে অন্যথায় ঘোষণা মঞ্জুর করা যাবে না রিসিভার নিয়োগের যে বিষয়টি রয়েছে যে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রিসিভার নিয়োগ আদালতের বিবেচনামূলক ক্ষমতা তার নিয়োগ অধিকার কর্তব্য এবং দায় দায়িত্ব 1908 সালের দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে দেওয়ানি কার্যবিধির 40 নং আদেশ অনুযায়ী দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করে থাকেন এবং যে সর্বশেষ আলোচনাটি নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 থেকে 57 ধারা পর্যন্ত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে 52 ধারায় বলা হয়েছে চিরস্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে 53 ধারার চিরস্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় নিষেধাজ্ঞা চিরস্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে অন্যদিকে যে সকল ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় সে সকল ক্ষেত্রে 54 ধারায় আলোচনা করা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমরা এই ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের বিভিন্ন পদ্ধতি এবং সুনির্দিষ্ট প্রতিকার সমূহ কিভাবে প্রদান করা হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ